পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের সমস্ত আবর্জনা বর্ধমান পৌরসভার এগ্রিকালচার সংলগ্ন ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হয়। ওই এলাকার বাসিন্দা ও পথচলতি মানুষ অভিযোগ করেন, মাঝে মধ্যেই পৌরসভার আবর্জনার গাড়ি রাস্তার মধ্যে আবর্জনা ফেলে দেয়, এর ফলে তাদের যাতায়াত করতে অসুবিধা হয়। রাস্তাটা পরিষ্কার করে দিলে তাড়াতাড়ি ভালো হয়, যে সঙ্গে এরা তো সঙ্গে সঙ্গে পরিষ্কার করে না। ময়লাটা কোথায় পড়ছে? রাস্তার উপরেই পড়ে থাকে, আর কালনা কাটোয়া রোড, এটা কফি বাগান বলে। হ্যাঁ, আমরা রোজ যাতায়াত করি, এখানে প্রচুর রিক্স হয়ে যায় না? কীরকম ধরেন, একটা লরি ঢুকলো, একটা বাস ঢুকলো, জায়গা থাকে না পাশ দিয়ে, অনেক ছোটোখাটো দুর্ঘটনা ঘটেছে, কোনো সময় বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো সময় এই যে গরুগুলো এখানে খেতে আসে, গরুগুলো দুটো টোটো পাল্টি করে দিয়েছিলো, দুর্গন্ধ, আশেপাশের লোকেরা তো দুর্গন্ধ ছাড়বে। হ্যাঁ, ক্ষতি তো হবেই, এখানকার তো বাসিন্দারা বলে জানিয়েছিল, আর মিউনিসিপ্যালিটিতে জানিয়েছিল। নতুন প্রশাসক মণ্ডলী বসেছেন, আমি জানি না তারা কীভাবে কাজ করছে, কিন্তু আপনাদের মাধ্যম দিয়ে আমি প্রশাসক মণ্ডলী যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব। এই জনবহুল এলাকা, যে এলাকাতে প্রতিদিন হাজার হাজার মানুষ আসা যাওয়া করে, যে এলাকায় গ্রামের সঙ্গে শহরের একটি মেলবন্ধন আছে, সেই এলাকায় যেন খুব তাড়াতাড়ি অ্যাজ আর্লি পসিবল এই ডাম্পিং গ্রাউন্ডের যে নোংরা, এই আবর্জনাকে সরিয়ে যেন জায়গাকে নোংরা মুক্ত যেন করা হোক, এটা প্রশাসন মণ্ডলকে দাবি করব। কারণ তারা তো ব্যস্ত এখন নিজেদের মধ্যে খাওয়া খাইতে, আমি জানি না কাজটা কতটা এগোবে, কিন্তু প্রশাসন মণ্ডলের কাছে আবেদন সাধারণ নাগরিকের হিসাবে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, যে অ্যাজ আর্লি পসিবল ইমিডিয়েটলি এই ক্যাম্পিং গ্রাউন্ড থেকে নোংরা আবর্জনা তুলে নিয়ে সরিয়ে দেওয়া, রাস্তাকে ক্লিয়ার করা, একটা শুদ্ধ পরিবেশ যেমন আগে ছিল সেরকম ফিরিয়ে আনা, এটা পৌর প্রশাসকের দায়িত্ব। আপনার কেন মনে হচ্ছে এগুলো করছে না? দেখুন, এর পিছনে তো অনেক কারণ থাকতে পারে। এক তো পৌরসভা দু থেকে আড়াই বছর মানে ঘুঘুর বাসা হয়ে গিয়েছিল, তারপর পৌর প্রশাসক মণ্ডলী রাজ্য থেকে চাপিয়ে দিয়েছেন, তারা কাজ করছেন। এবার আপনাদের মাধ্যমে একবার দেখলাম যে তারা ওইটা নিয়ে চিন্তিত ছিল। তাছাড়া পরিবেশ দূষণ হচ্ছে বলেই তাদের অভিযোগ। এ ব্যাপারে পৌরসভার সহ প্রশাসক আইনুল হক জানান, ইতিমধ্যে ডাম্পিং গ্রাউন্ডকে সমতল করার কাজ শুরু হয়েছে, যে মেশিন দিয়ে সেটা করা হচ্ছে হঠাৎ সেটা খারাপ হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে সেই মেশিন মেরামত করে আবার কাজ শুরু হয়েছে। তিনি আরও জানান, মাঝে মধ্যে এটা হয় ঠিকই, কিন্তু সেদিনই সেটাকে আবার পরিষ্কার করা হয়। আপনারা জানেন যে যে ডাম্পিং গ্রাউন্ডটা আমার আগের চেয়ে অনেক বেশি, তার যে ক্যাপাসিটি বাড়াবার চেষ্টা হচ্ছে এবং ওখানে দেখবেন আমাদের পুরোদমে কাজ চলছে। হ্যাঁ, এবং ওটাকে একদম পুরো সমতল করে দেওয়ার মতো একটা প্রক্রিয়া ইতিমধ্যে আমরা শুরু করেছি। এন্টায়ার যাত্রা, তার মানে কি ভলিউমটা হচ্ছে আমাদের গার্বেজে অনেক বেড়ে গেছে, তার ফলে সাময়িকভাবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন ভলিউমটা বেড়ে যাচ্ছে উপরে উঠতে পারছে না গাড়িটা, রাস্তা হচ্ছে কিছু কিছু, কিন্তু যেদিন পড়ছে সেদিনই হচ্ছে আমরা এই গার্বেজ ওখান থেকে পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা আমরা করছি। মাঝে আমাদের একটু এই মেশিনটা একটু গোমাল করছে, তার পুজো ছিল, পুজোর সময় যারা লেবার তারা সব ছুটি করে নিয়ে নিয়েছে, তার কিছু জের আছে, কিন্তু আমরা বলছি যে এই অবস্থা থাকবে না। বর্ধমান শহরটা পরিষ্কার হচ্ছে এটা আমরা লক্ষ্য করছি না, কিন্তু এটা সবচেয়ে যেটা বড় দরকার মানুষকে হচ্ছে সচেতন হওয়া। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।